শুভ নববর্ষ সকলকে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমাদের এই বছর অনেক ভালো কাটুক, তোমরা অনেক সুখে থাকো, আনন্দে থাকো এই কামনা করি। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি, এখন থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে শুধু দেখো জামা কাপড়ের লাট পড়ে গেছে, এত জামা কাপড়। এখান থেকে আমি কিছু নিচ্ছি, আলমারিতে গুছাচ্ছি, আর এইগুলো তো যেগুলো কিনে আনা হয়েছিল সব প্রচুর প্রচুর জামা কাপড়, তার মধ্যে এখনও এই কিছু গুছানো হয়েছে আপাতত। দাঁড়াও প্লাস্টার জ্বালি, এই যে এই কিছু গুছানো হয়েছে আপাতত, এখনও প্রচুর 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 পড়ে আছে। তো এগুলো গুছবো, খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে দেখা করবো। এইমাত্র আমার স্নান কমপ্লিট হলো, দেখো স্নান করে নতুন জামা পরিনি, প্রচুর গরম লাগছে ওই জন্য নতুন জামা পরিনি, এটাই পরে নিয়েছি, বিকালবেলা যদি কোথাও যাই তো তখন পরবো। আর এখন বাচ্চা হচ্ছে 1:45, আমার এত দেরি হয়ে গেল, সব ঘর সব গুছানো কমপ্লিট, তোমাদের সাথে একবার দেখাচ্ছি। সব গুছানো হয়ে গেছে, ওখানে ওরা ওখানটায় ওরা খাচ্ছিল তার জন্য। দেখো তো খেলে তো একটু এ হবে। তো ঘর টর দেখো সব আমি ক্লিন করে নিয়েছি, এখানে সব জামা কাপড় পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে সব জামা কাপড় পড়েছিল আর আমি সব এখন ক্লিন করে নিয়েছি। এটা করতে করতে দাঁড়া, এটা করতে করতে আমার দেরি হলো। সব ঘরটা সব মোছা কমপ্লিট, বাবা খাওয়া হয়ে গেছে, বাবা এখানে বসে আছে, আর ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে রাখলেই হয়ে যাবে। ঠাকুরতলায় ঠাকুর প্রণাম করতে কোনো প্রায় রোজ দিনই যাই, কিন্তু রোজ এখন আর পসিবল হয়ে ওঠে না, যেহেতু পয়লা বৈশাখ যেতেই হবে। তো প্রণাম করতে গিয়েছি আমাদের শীতলা মা, এটা হচ্ছে আমাদের শীতলা মা, এখানেই গিয়েছিলাম। আর এখানে দেখো আমার বোন যেহেতু আমার ভিডিওটা করে দিচ্ছিল আর ফোনটা ওর কাছেই আছে, ওখানে হচ্ছে বড় খরগোশগুলো আর এখানে হচ্ছে ছোট খরগোশের বাচ্চা হয়েছে দুটো। এই দুটো ছোট খরগোশের বাচ্চা আমার বোন রোজ দেখতে যাচ্ছে আর ভিডিও করে আনলো তোমাদেরকে দেখাবে বলে। একদম পুচকে পুচকে, মানে এদের এখনও চোখটা পর্যন্ত ফোটেনি, ঠিক আছে তোমরা দেখো। ঠাকুর প্রণাম হয়ে এলে আমাদের বাড়ির সামনে এসেছিল হচ্ছে আইসক্রিম, আর সেখান থেকে আমরা বাড়ির সবাই মিলে আর কি আইসক্রিম কিনে খেয়েছিলাম। এখানে দেখো আমার ঠাম্মা পুরো নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। তোমরা কেমন আছো? সবাই ভালো আছে? দেখো ছবি তুলি। আর সন্ধেবেলা গিয়েছিলাম হচ্ছে আমরা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে, একটু মজা করতে, কারণ সারাদিনে সেভাবে কিছুই কিছু করে কাটানো হয়নি, দুপুরে যা রান্না বান্না হয়েছিল সেটাই। আমার মা সেখানে খাওয়া দাওয়া করেনি, মায়ের শুক্রবার ছিল জন্য মা খাওয়া দাওয়া করেনি। আমরা পাঁচজন গিয়েছিলাম, তো পাঁচজনের মতোই খাবার নেওয়া হয়েছিল। নেওয়া হয়েছিল হচ্ছে নান, চিলি চিকেন, চিকেন সাথে দুটো চিকেন কাটলেট, আর নেওয়া হয়েছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস।
দেখো, খাওয়া দাওয়া করে বেরোনো হয়ে গেলে ওর সাথেই একদম অ্যাটাচ ছিল হচ্ছে একটা মানে গ্রসারি শপ, যেখানে সব কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। সেখানে আমরা একটুখানি ঘোরাফেরা করেছি, মা কিছু জিনিসপত্র নিয়েছে। তো ঘোরা টোরা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম হচ্ছে বাড়িতে। আমি এই মাত্র বাড়ি ফিরলাম। আজকের পয়লা বৈশাখটা আমি এভাবেই আনন্দ করলাম, এভাবেই উদযাপন করলাম। তোমরা কি কিভাবে স্পেন্ড করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা যারা ভিডিওটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ।